শেখ হাসিনার ভিশন সবার জন্য আবাসন এই স্লোগানকে সামনে রেখে আরও একটি ঋণ চালু করল হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। স্বপ্ন নির্নামের গৃহঋণের আওতায় প্রায় 8 লাখ মানুষকে 1,000 বর্গফুটের বাড়ি বানাতে ঋণটি দেয়া হবে। 30 লাখ টাকার মধ্যে গ্রাহকের বিনিয়োগ হবে মাত্র 3 লাখ, বাকি 27 লাখ টাকা দেবে হাউস বিল্ডিং। আবাসনে সরকারের বিশ্বসায়িত সংস্থাটির সদর দপ্তরের ঋণ কার্যক্রম উদ্বোধন করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ বলেছেন, কেউ গৃহহীন থাকবে না, এটা প্রধানমন্ত্রীর ঘোষণা। সরকারের এই অগ্রাধিকার বাস্তবায়নে কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক হওয়ার অনুরোধ জানান তিনি। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ঋণ প্রক্রিয়ায় অহেতুক হয়রানি, সময়ক্ষেপণ এবং গ্রাহকের সাথে বাজে আচরণ সহ্য করা হবে না। এথিক্যালি যদি আপনি এটাকে মার্কেট করেন, সেখানে যাদেরকে সুযোগ দেওয়ার জন্য আপনি যাবেন ওদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করে আমার এই প্রোডাক্টকে যদি মার্কেটিং করেন, তাহলে সেখানে আপনি তার পরম বন্ধু হিসেবে পরিগণিত হবেন। একটি ঘরের সংস্থান করে দেয়া, এটি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন, দিক নির্দেশনা এবং একটি কর্ম। এই শিক্ষকদের মর্যাদা দেয়া, তাদের একটা সুন্দর আবাসনের ব্যবস্থা করা, এটা আমাদের কিন্তু একটা নৈতিক দায়িত্ব আমি মনে করি। এবং বহুদিন পরে হলেও অন্তত হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সেই ব্যবস্থাটা করেছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই।